অবশেষে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিল ইরান। সিরিয়ায় ইরানি কনসুলেটে ভয়াবহ হামলার জবাবে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এই পরিস্থিতিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা মাথাচাড়া দিয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলার পর উদ্বেগ জানিয়েছে নানা মহল। অনেকে বলছেন ইরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পারে নেতানিয়াহু, যেখানে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। কিন্তু বিষয়টিকে আপাতত উড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। হামলার পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত দেখতে চায় না ওয়াশিংটন। আরবসহ অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের, তবে হামলা প্রতিহতে তেল আবিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। শত্রুদের বিরুদ্ধে বিজয় নিশ্চিত বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে পোস্টে তিনি বলেন, পাল্টা আক্রমণের সক্ষমতা রাখে তার বাহিনী। গাজায় যুদ্ধের মধ্যেই ইসরায়েল ইরান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে চীন। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের হামলাকে ইসরায়েলের জন্য গুরুতর হুমকি বলছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই উত্তেজনা অঞ্চলটির জন্য হুমকি বলে মনে করছেন তিনি। কানাডা, যুক্তরাজ্য সহ আরও অনেক দেশের নেতা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন, নতুন করে আরও একটি যুদ্ধের বোঝা বহন করতে পারবে না বিশ্ব। এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলবে বলে শঙ্কা জানান তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।